দর্শক 21 এর সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি মিস্টার জাহান। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে 1.4 কোটি টাকা লোপাট হয়ে গেছে। এই ঘটনায় ব্যাংকের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভ্যন্তরীণ নিরীচতে 3 কোটি 77 লাখ 66 হাজার টাকা সরানোর বিষয়টি ধরা পড়লে রাতে থানায় অভিযোগ করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক। এ প্রেক্ষিতে ভল্ট ইনচার্জ রিফাত ও ইমরানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের রিফাত টাকা সরানোর কথা শিকার করেছেন বলেও জানায় পুলিশ টাকা লোপাটের ঘটনা তদন্ত দুর্নীতি দমন কমিশন দুদক আমাদের কাছে যতটুকু ইনফর্ম করেছে গতকাল তাদের অডিটে অডিট থেকে এটা বেরিয়ে আসছে আর কি এখন বাকিটা তো পরবর্তীতে আপনিও আপনি যেহেতু একটা এত একটা বিষয় আছে এটা তদন্ত হবে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে সব কিছু তো খোলসা হবে তখন লকডাউন কঠোর বিধিনিষেধেও সীমান্ত জেলাগুলোতে এখনও সংক্রমণের ঊর্ধ্বগতি একদিনে রচে মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে মারা গেছে আরও বারো জন এছাড়া সাতক্ষীরায় পাঁচ কুষ্টিয়া চার যশোরে চার খুলনায় দুই নাটোরের দুই চুয়াডাঙ্গায় দুই শেরপুরে এক ঝিনাইদহে একজনের মৃত্যু হয়েছে সাতক্ষীরা ও গোপালগঞ্জে লকডাউন এক সপ্তাহ বাড়ানো হয়েছে বিএনপির রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকারের বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি বলেন গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের প্রধান কুশিল বিএনপি প্রতিশোধ প্রবণ বিএনপি ক্ষমতা হাতে পেলে দেশের রক্তের বন্যা বইয়ে দেবে সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপির হাতে এদেশ দেশের মানুষ নিরাপদ নয় বিএনপি রাজনীতি ভাইরাসে চো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রাইভেট কারের তিন আরোহী নিহত হয়েছে আহত হয়েছে একজন পুলিশ জানায় রাত পৌনে তিনটার দিকে সুয়াগাজী জোর কাননে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ও প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে নিহত হয় প্রাইভেট কারের দুই যাত্রী গুরুতর আহত একজনকে ঢাকায় আনার পথে মারা যায় আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দর্শকের সাথে শেষ করছি একুশের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছটায় দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল